স্বাগত সবাইকে আমার বাংলায় বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনকালের বাংলা সাহিত্যের নিদর্শন বলতে আমরা চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন যেমন বুঝি তেমনি মধ্যযুগের বাংলা সাহিত্য চর্চার স্বাক্ষর বহন করছে মূলত দুটি ধারা মঙ্গল কাব্য ধারা এবং অনুবাদ সাহিত্য ধারা আজকে আমাদের আলোচনার বিষয় হবে মঙ্গল কাব্য ধারা তবে তার আগে বাংলা সাহিত্যের আলোচনা নিয়মিত পেতে আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছ তো এখন দেখো মঙ্গলকাব্যের কাব্যের সামগ্রিক আলোচনা বুঝতে দুটি পর্বে ভাগ করে নেওয়া হয়েছে বিষয়টাকে প্রথমত মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ দ্বিতীয়ত মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব আজকে মঙ্গলকাব্য আলোচনার প্রথম পর্বে থাকছে মঙ্গলকাব্যের উদ্ভব ও বিকাশ এই বিষয়টাকে কতগুলো প্রশ্ন অনুযায়ী আলোচনা করা যাক যেমন মঙ্গল কাব্য কি মঙ্গল কাব্যের অর্থ কি বা মঙ্গল মানে কি বোঝায় মঙ্গল কাব্যের পটভূমি কি কোন সময়ে মঙ্গলকাব্য সৃষ্টি হয়েছিল তো প্রথমেই দেখে নি মঙ্গল কাব্য কি মঙ্গল কাব্য বলতে মধ্যযুগের একটা বিরাট সাহিত্য সংসারকে বুঝতে মঙ্গল কাব্য নিয়ে সামগ্রিক আলোচনা করেছেন আশুতোষ ভট্টাচার্য তার বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে তিনি মঙ্গল কাব্য কি বলতে বুঝিয়েছেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বঙ্গ সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য প্রচলিত ছিল তাই বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য নামে পরিচিত এই ধর্ম বিষয়ক আখ্যান কাব্য ব্যাখ্যা প্রসঙ্গে বিজন বিহারী ভট্টাচার্যের মন্তব্য দেখি তিনি জানাচ্ছেন দেবদেবীর মাহাত্মব্যাপক অনেক ছড়া ও ব্রত কথা পাঁচ ছয় শতাব্দী আগে থেকেই লোকের মুখে গীত হয়ে আসছে এগুলির অপেক্ষাকৃত সুগঠিত রূপকে আমরা পাঁচালি বলি ক্ষমতাবান কবিদের হাতে পড়ে এই পাঁচালী মঙ্গল কাব্যে পরিণত হয়েছে অর্থাৎ এই আলোচনা থেকে আমরা জানলাম যে মঙ্গলকাব্য মঙ্গল কাব্য শারদ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত এগুলি দেবদেবী মাহাত্মক আখ্যান কাব্য আর এগুলির উৎস হল মানুষের মুখে প্রচলিত ছড়া ও ব্রত কথা এবার মঙ্গলকাব্যের উদ্ভব ও বিকাশ আলোচনার দ্বিতীয় প্রসঙ্গ মঙ্গলকাব্যের নামকরণ দেখি মঙ্গল নামকরণ কেন মঙ্গল হলো তা নিয়ে সঠিক তথ্য নেই এ বিষয়ে নানা মনির নানা মত তো প্রথমেই দেখি অধ্যাপক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তিনি বলছেন যে গান শুনলে মঙ্গল হয় যে গানে মঙ্গলকারী দেবতার মাহাত্ম প্রচারিত হয় যে গান মেলায় গীত এবং যে গান একদিন যাত্রা করিয়া অর্থাৎ আরম্ভ করে আট দিন পর্যন্ত চলে তাই মঙ্গল গান এ প্রসঙ্গে বলি এক মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার গান গাওয়া হতো আট দিন তাই এর নাম অষ্টমঙ্গলা এও মনে করা যেতে পারে এবার ডক্টর আশুতোষ ভট্টাচার্য তার মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে চারুচন্দ্রের মতটাই উল্লেখ করে বলছেন যে মঙ্গল কাব্যগুলি গান করে দেবতার মাহাত্ম ও পূজা প্রচার করা হতো অন্যদিকে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জানাচ্ছেন বিবাহ অনুষ্ঠানে যেসব গান গাওয়া হতো তাদের সাধারণ নাম ছিল মঙ্গল এখনো মালয়ালম ভাষায় বিবাহ অর্থে এই শব্দটাই ব্যবহৃত হয় তাছাড়া মঙ্গল শব্দটা আর্য ভাষার শব্দ নয় অর্থাৎ বিবাহ অনুষ্ঠানে মঙ্গল গান হতো এই মঙ্গল গানের ভাবনা থেকে মঙ্গল কাব্য নাম হয় বলে মনে করা হয় আবার অনেকে মনে করেন মঙ্গল রাগে মঙ্গল কাব্য গাওয়া হতো তবে মঙ্গল গীতি শব্দটা জয়দেবের থাকলেও মঙ্গল রাগের সম্বন্ধে তেমন কিছু বলা নেই তো এই আলোচনা থেকে দেখতে পাচ্ছি যে মঙ্গল নামটা মঙ্গল গানকে কেন্দ্র করেই আবর্তিত ব্যক্তিগত কল্যাণ কামনায় কিংবা দেবদেব দেবতাদের আশীর্বাদ প্রার্থনা করে দেবতা মাহাত্মক যে গান গাওয়া হতো তাকে মঙ্গল গান বলা হতো এই মঙ্গল গান সম্বলিত কাব্যই হলো মঙ্গল কাব্য এখন প্রশ্ন হলো এই মঙ্গল কাব্যগুলির উদ্ভব হলো কখন কিভাবে বা কেন এর উত্তর দেখে দেখেনি এর উত্তর জানতে আমরা দেখি মঙ্গল কাব্য সৃষ্টির পটভূমিকা মঙ্গল কাব্য লেখা শুরু হচ্ছে ত্রয়োদশ শতাব্দী থেকে অর্থাৎ এর কিছু আগের সময়ের অবস্থাটাই মঙ্গল কাব্য সৃষ্টির বীজ বপন করেছে বলে মনে করা যেতে পারে এর আগে বাংলাদেশের সর্বাপেক্ষা আলোড়নকারী ঘটনা হলো তুর্কি আক্রমণ বারোশো খ্রিস্টাব্দের আশেপাশের সময় ঘটছে এবং তুর্কিদের অরাজকতার মেঘ অপসৃত হচ্ছে চতুর্দশ শতাব্দীতে ইলিয়াসের রাজত্বকাল শুরু হবার পর থেকে অর্থাৎ তুর্কি আক্রমণের অব্যবাহিত পরবর্তীকালকে মঙ্গল কাব্য সাহিত্য সৃষ্টির সময় হিসাবে ধরা যায় এখন প্রশ্ন যে কেন এই সময়েই মঙ্গল কাব্য লেখা শুরু হয়েছিল এর উত্তরে বলা যায় তুর্কি আক্রমণের ফলে দেশব্যাপী একটা বিপর্যয় দেখা দিল তা থেকে উদ্ধারের কোনো উপায় বাঙালির হাতে ছিল না তাই বাঙালি নিজেকে উদ্ধারের জন্য দৈবী শক্তির আশ্রয় নিয়েছিল এ সময় বহিঃশক্তির আক্রমণের ফলে পৌরাণিক আর্য ও লৌকিক অনার্য জাতির সংমিশ্রণ প্রক্রিয়া শুরু হয়েছিল এই অরাজকতার কালেই দেবদেবীর কৃপা লাভের প্রবল আগ্রহ থেকে তখন আর্য ও অনার্য জাতির একে অপরের কাছে নবাগত দেবদেবীর সমাজে প্রতিষ্ঠিত করার অভিপ্রায়ে তাদের কেন্দ্র করে মাহাত্মব্যাপক ছড়া লোকমুখে প্রচলিত হল এরপর এই ছড়াই বিন্যস্ত হয়ে ক্ষুদ্র আকারে পাঁচালী নামে বর্ণিত হতে থাকে পরবর্তীকালে এই পাঁচালী গানগুলো নানান কাহিনী সম্মিলিত হয়ে উপযুক্ত কবিদের হাতে পড়ে মঙ্গল অর্থাৎ বিজেতা মুসলমান শক্তির আগমনের ফলে বাংলার মানুষ আত্মরক্ষার তাগিদে সংকীর্ণমোনা বদ্ধ জলভূমি থেকে ক্রমশ সার্বজনীন দেশকালের সঙ্গে পরিচিত হলো তাই আশুতোষ ভট্টাচার্য তার মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে লিখছেন মধ্যযুগের বাংলা সমাজ এই নতুন ও পুরাতনের মধ্যে সুন্দর সামঞ্জস্য বিধান করে পরস্পর বিপরীতমুখী দুটো সংস্কারকে এক সূত্রে গাঁথিয়া দেবার চেষ্টা করিয়াছে বাংলার জলবায়ুতে দেশীয় লৌকিক সংস্কারের সঙ্গে ব্রাহ্মণ্য সংস্কার যে কিভাবে একদেহে লীন হইয়া আছে মঙ্গল কাব্যগুলি তাহারই পরিচয় আজকের মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ আলোচনা এখানেই শেষ করছি আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও পরবর্তী পর্বে ফিরছি মঙ্গলকাব্যের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা নিয়ে